ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বাংলাদেশ প্রতিদিন, সর্বকালের সেরা দশে সাকিব, ওভাল কার্ডিক, ওয়ার্ল্ড ট্রাফোর্ড হয়ে লর্ডস, সর্বত্রই সাকিব আল হাসান, সর্বত্রই সাকিব পরশে উজ্জ্বল। সাকিব খেলছেন, গোটা দলকে উৎসাহ উচ্ছ্বাসে মাতাচ্ছেন, বিশ্বকাপ এখন সাকিবে মুগ্ধ। ঘুষ দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, বললেন গণপূর্ত মন্ত্রী। গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম বলেন, ঘুষ দুর্নীতির সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারী সহ দেশের শিক্ষকদের এখন যে বেতন হয়েছে তাতে কোনো দুর্নীতির প্রয়োজন হয় না। সোনার বাংলা গড়তে মাটিতে হাত দিতে হবে, বললেন নওফেল। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমাদেরকে মাঠে নামতে হবে, হাত পা গুটিয়ে অফিস আদালতে বসে থাকলে হবে না। মুক্তিযোদ্ধারাই জাতির সূর্য সন্তান, বললেন স্পিকার। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বীর মুক্তিযোদ্ধারাই জাতির সূর্য সন্তান, আর স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। কৃষককে ধানের ন্যায্য মূল্য দিব, বললেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। চাকরিতে প্রবেশের বয়স 35 করার দাবিতে ফের আন্দোলন। রিক্সা বন্ধের অভিনব প্রতিবাদ করলেন দৃষ্টি প্রতিবন্ধী। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী লি কেলিয়াংয়ের আমন্ত্রণে 5 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহর ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা হচ্ছে, বললেন এলজিইডি মন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আগামী 100 বছরের ভাবনায় দেশকে এগিয়ে নিতে হবে। এমফিল গবেষণার শিরোনামে বঙ্গবন্ধুর নাম থাকায় আপত্তি। বাংলাদেশের বড় সম্পদ মুস্তাফিজ, 1-9 টানা 2 ম্যাচে 5 উইকেট নিয়েও হারতে হয়েছে দলকে। ভারতের বিপক্ষে এসবাস্টনে গুরুত্বপূর্ণ ম্যাচে 5 উইকেট লাভ করেছিলেন মুস্তাফিজ। দৈনিক ইত্তেফাক, চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে, বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রতিবন্ধীরা কোনোভাবেই পরিবারের বোঝা নয়, তাদেরকে সম্পদে পরিণত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ সৃষ্টিতে জোর দিচ্ছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। এসডিজি অর্জনে সমাজের কাউকে পেছনে ফেলে রাখা যাবে না, বললেন ডিপুটি স্পিকার। ডিপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সমাজের কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। নদীটির পুনর্দখলের চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের সব নদীর তীর দখলমুক্ত করার কাজ চলছে, পুনর্দখলের চেষ্টা করলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। বাণিজ্যিক আইনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ মনোনিবেশ করবে, বললেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাংলাদেশে ব্যবসা সহজ করতে বাণিজ্যিক সালিশি চুক্তি এবং বাণিজ্যিক আইন চ্যালেঞ্জ মোকাবেলার মনোনিবেশ করবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রতীকী অনশন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন করছে দলের নেতাকর্মীরা। অ্যানেস্থাশিয়া সারাই অপারেশন, প্রসূতির মৃত্যুতে সিলগালা ক্লিনিক। নৈতিক শিক্ষায় নয়নমণ্ডের উত্থান ঠেকাতে পারে, বললেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রী বলেছেন, একমাত্র নৈতিক শিক্ষায় নয়নমণ্ডের উত্থান ঠেকাতে পারে। যুগান্তর, বিচার বিভাগের কাছে কোনো বিচার পায় না,
বললেন মির্জা ফখরুল। পয়সা হালাল করে খান, বললেন ধর্ম প্রতিমন্ত্রী। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, যারা হাজিদের সেবা করার জন্য সৌদি আরব গেছেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দয়া করে সবাই হজের দায়িত্ব সঠিকভাবে পালন করে পয়সা হালাল করে খাবেন। লন্ডন নয়, বুড়িগঙ্গা গেলেই দেখা যাবে টেমস নদী, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 5 টাকায় আওয়ামী লীগের সদস্য হওয়া যাবে, মাত্র 5 টাকার বিনিময়ে আওয়ামী লীগে পদনবায়ন ও নতুন সদস্য হওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। রাষ্ট্রের ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে, বললেন রাশেদ খান মেনন এমপি। কাতার ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের কমিটি গঠন করবে। কূটনৈতিক সম্পর্ক জোরদারে ফের তৎপর বিএনপি, শিগগিরই চীন ও ভারত যাচ্ছে প্রতিনিধি দল, টার্গেট নতুন নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাণিজ্য, ঘুরে ফিরে সাবেক প্রক্টরের নাম। দৈনিক মানবজমিন, নিক্কেই এশিয়ান রিভিউ রিপোর্ট, গ্যাসের মূল্যবৃদ্ধিতে চাপে বাংলাদেশের পোশাক খাত। প্রণোদনার পরও অবস্থার পরিবর্তন নেই পুঁজিবাজারে, নতুন অর্থবছরের বাজেটে প্রণোদনা ও নীতি সহায়কতা দেওয়ার পরেও পুঁজিবাজার থামছে না দরপতন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকারও সমর্থন করে না, বললেন ওবায়দুল কাদের। ফাসিস্ট সরকারের ক্ষমতা অবশ্যই শেষ হবে, বললেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বাজেটে কর আরোপ অস্থির নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। কেন্দ্র দখল ও ভোট লুটকারীদের জন্য বাজেট দিয়েছে সরকার, বললেন নজরুল ইসলাম খান। যাদের দিয়ে কেন্দ্র দখল ও ভোট লুট করা যায় তাদের জন্য বর্তমান সরকার বাজেট দিয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, বললেন ফখরুল ইসলাম। জয় শ্রীরাম নিয়ে বিস্ফোরক মন্তব্য অমর্ত্য সেনের। দৈনিক নয়া দিগন্ত, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না, বললেন ফখরুল ইসলাম। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে খালেদা জিয়াকে কেউ মনে রাখবে না, বললেন খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এলজিআরডি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন বলছেন, দেশের মানুষ এখন খালেদা জিয়াকে ভুলে যেতে চায়। গ্যাসের দাম না কমালে বৃহত্তর আন্দোলন, বললেন ডক্টর আহমদ আব্দুল কাদের। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেছেন, সম্পূর্ণ অযৌক্তিকভাবে জ্বালানি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ভারতের মুসলমানদের রক্ষায় বিশ্বকে এগিয়ে আসতে হবে। দেশে ফিরেছেন স্পিকার, হরতাল সফল করতে ন্যাপ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতবিনিময়। হজ যাত্রীদের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন চালু। নরসিংদীর পলাশে স্কুল দপ্তরি অশ্লীল ভিডিও দেখিয়ে ছাত্রীদের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।